أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. صدق الله العلي العظيم. সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকে আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই। তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হচ্ছে ফ্যাশন করতে গিয়ে আমরা যাতে নানাবিধ শারীরিক সমস্যা বা রোগে না ভুগি, সে বিষয়ে কিছু আলোচনা আপনাদের সাথে শেয়ার করব। ফ্যাশন করতে আমরা প্রত্যেকেই ভালোবাসি, কিন্তু আমরা জানি কি, আপনি জানেন কি, ফ্যাশনের কারণে শরীরে দেখা দিতে পারে নানা ধরনের সমস্যা। সামান্য ব্যথা ছাড়াও বাসা বাঁধতে পারে গুরুতর রোগ। অর্থোপেডিক সিমন মোয়েসের মতে মহিলাদের হাই হিল, স্টেলেটো বা কিছু কায়দায় অ্যাথলেটিক শু ও পায়ের বারোটা বাজিয়ে দিতে পারে, প্রভাব ফেলতে পারে দৃষ্টিশক্তিতেও, ব্যথার সঙ্গে হতে পারে নার্ভের নানা সমস্যা। অনেক সময় ফ্যাশনের সঙ্গে তাল মেলাতে গিয়ে বড় ও ভারী ব্যাগ ব্যবহার করেন নারীরা। ভারের কারণে ঘাড়ে সার্ভাইকাল পেইনের শিকার হন অনেকে, পেশিতে টান লাগে, হাত নাড়তেও অসুবিধা হয়, তাই বেছে বেছে হালকা ওজনের ব্যাগ ব্যবহার করুন। সব ব্যাগ যে ভারী হবে তেমন নয়, কিছু ব্যাগের ওজন কম হতেই পারে, যেমন ফোমের তৈরি ব্যাগ বা যেসব ব্যাগে মেটাল বসানো থাকে না। কিন্তু বড় চামড়ার ব্যাগ ব্যবহার না করাই ভালো, এই সব ব্যাগের ওজন বেশি হয়, যার ফলে ঘাড়ে প্রচন্ড ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে। এখন অধিকাংশ নারী ফ্যাশন সচেতন হতে গিয়ে গলায় বড় বড় ও ভারী নেকলেস পরেন। গলা জুড়ে থাকা এই নেকলেস দেখতে যতই সুন্দর হোক না কেন, এর ভারে মাসল পেইন হতে পারে, হতে পারে স্পন্ডিলোসিসও, তাই সতর্ক থাকুন, ভারী নেকলেস এড়িয়ে চলুন। আর একান্ত ইচ্ছা হলে কিছু সময়ের জন্য পরুন, সব সময় নয়। গরমের সময় পা ঘামে বলে রং বেরঙের ফ্লিপ ফ্লপ বা হাওয়াইকে বেছে নিয়েছেন আপনি, কিন্তু এই আরামদায়ক পাদুকাই ডেকে আনতে পারে পায়ের রোগ, হতে পারে প্লান্টরি ফেসিটিক রোগ, যার ফলে গোড়ালিতে মারাত্মক ব্যথা হয়। তাই তো রাস্তায় না পড়ে হাওয়াইকে বাড়িতে পড়ার পরামর্শ দেন ডাক্তাররা। ফ্যাশনের সঙ্গে পাল্লা দেওয়ার আগে নিজের শরীরের কথা একটু ভাবুন, কেননা এই কারণেই আমরা শরীরে নানা রকমের অসুখের আতু ঘরে উঠতে পারে। তাই ফ্যাশন করার আগে সচেতন হন এবং জেনে নিন যে বস্তুটি দিয়ে ফ্যাশন করছেন সেটা কসমেটিক্স হোক অথবা কোনো পোশাক হোক অথবা অন্য কোনো তৈজসপত্র বা কোনো হতে পারে আপনার ব্যাগ, হতে পারে সেটা কি বলে অর্নামেন্টস, এটা যেটাই হোক না কেন, জুতো যেটাই হোক আপনার, সেটা ব্যবহার করার আগে সচেতন হন যে আসলে এটা আপনার শরীরের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ এবং সেটা আপনার শরীরের জন্য কতটা নিরাপদ। আর সবচেয়ে ভালো হচ্ছে আসলে ফ্যাশনের জন্য খুব সাদামাটা ভাবে থাকা এবং ধর্মীয়ভাবেও সেটাই বলা হয়েছে। আর যদি একান্ত নিজের আনন্দের জন্য ফ্যাশন করতেই হয় তাহলে ঘরে করুন, কারণ ঘরে আমরা ফ্যাশনগুলো খুব অল্প সময়ের ভিতরে সেটা চেঞ্জ করতে পারি, পাশাপাশি সেটা সৈয়দসম্মত বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও ভালো। তো বন্ধুরা, আশা করি আমাদের আজকের আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে অনেক ভাই বোন এটা শুনে উপকৃত হয়। আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আজকে তাহলে এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্য এবং সুন্দরের সাথে থাকুন। মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সাফল্যমণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।